হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, একটা নতুন সকাল, আমি আর চিকু একাই বেরিয়ে পড়েছি। কি উদ্দেশ্যে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো হঠাৎ আমাদেরকে বেরোতে হলো, আর এই দিনটা ভালোই ছিল, তারপর দিন এত খারাপ হবে সেটা আমরা ধারণাও করতে পারিনি। তো দেখো, আমি আর চিকু চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাকে সব কথাটাই বলি। তো আমার একটা বৌদির শরীর খারাপ, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, কিছু হয়ে গেল 6 মাস। তো সেই বৌদিকে আমরা হঠাৎ দেখতে যাচ্ছিলাম, তার শরীরটা খারাপ ছিল তাই আমরা দেখতে যাচ্ছিলাম, তাই আমি আর চিকু একা বেরিয়ে পড়েছি। তো ট্রেনে তো বাচ্চা মানুষ শত বদমাশি করবেই। তো দেখো, আমিও ব্যাগে জিনিসগুলো নিয়ে ঢুকিয়ে দিলাম, কিছু কিছু ছিল তো এই দেখো ঢুকিয়ে দিলাম, আর ব্যাগের ওটা ওখানটা লুজ হয়ে গেছে, সেটা টাইট করে ভালো করে আবার পরে নিলাম। সেদিকে চিকু বসে আছে, সে খেলা করছে, কি করবে। ট্রেনটা সেদিন প্রচুর খালি খালি ছিল। আর এই ভিডিওটা প্রায় 1-1.5 মাস আগেকার, আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি অনেক দেরিতে। মনটা ভাল লাগতো না, তাই এই ব্লগগুলোকে এডিটিং করতেও ভালো লাগতো না, তাই এই ভিডিওটা আমি দিতে পারিনি। তো আমরা হাসি খুশি যাচ্ছিলাম, আর তারপরের দিন এমন দেখতে হবে সেই কথাটা তো ধারণাও করতে পারিনি। তো দেখো, আমরা বৌদিকে দেখতে গেছিলাম, আসার পথেই যে এখানে আমাদের কাঠিয়ারে বাপের বাড়ি, তো এই দেখো এখানে দুর্গা মন্দিরে প্রণাম করলাম, সব করলাম, সবাই হাসি খুশি ছিল। তো আমরা প্রণাম করলাম, এর একটু মেলা ঘুরলো, ঘুরে টুরে সবাই মিলে চলে এলাম। এই দেখো কত ভিড়, সেটা দুর্গা পুজোর টাইমে ছিল। তো দেখো, এই দেখো এই বাবুটা, এর মা আর দুনিয়াতে নেই, সেটা কতটা শুনতে খারাপ লাগছে না। আমরা যেদিন গেছিলাম তার পরের দিনের ঘটনা, দুনিয়া ছেড়ে চলে গেল। তো দেখো বাচ্চাটাকে দেখে তোমাদের মন জুড়ে যাবে, ওর কথাটা শোনো একবার, তোমরা ভিডিওটা প্লিজ পুরো দেখো। যায়নি সেদিকে ওদিকে? হ্যাঁ দেখি, ওয়া কি কিউট রে, দেখি এটি স্মাইল করতো, হাই কর, বল হাই, হ্যালো, কেমন আছো? এই যে হয়ে গেছে ভিডিওটা, এটা আমি কর্ণকে কিনে দিচ্ছি না। হ্যাঁ কেমন লাগে, একটু পুড়িয়ে দেখাতো, একটু পরে বন্ধুকে দেখাতো, পরে দেখ, চোখে লাগছে লাইটটা। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দি, তুই 1, 2, 3 বলা, আমি বন্ধ করে দিচ্ছি, বল, বন্ধ হয়ে গেল। তোর মা কাঁদছিল, তোকে দুঃখ লাগছিল বাবু? হ্যাঁ তোর মায়ের পায়ে যে লেগে গেছে, তাহলে কি হবে? ওষুধ আনবি কোথা থেকে? তাহলে পয়সাটা কে দেবে? পলি দেবে। আর আমি? তুমি দেবে না কেন? আমি তো দেবো, আমি তো দেবো, আমার কাছে তো আছে, আমি তো তোকে দেবো, বলবো যা রে সিনু, যা গিয়ে ওষুধ নিয়ে আয়। খেলতে ভালো লাগে? এবার চোখটা দেখা, বড় বড় করে চোখ দেখা, ভয় দেখা তো, বলে দেখি 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 চোখটা দেখি দেখি চোখটা কি লুকাচ্ছিস এখানে? ও বাবা, কেন লুকিয়ে দিচ্ছিস? ওই কেন লুকাচ্ছিস? দেখি 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 কি লুকাচ্ছিস, কেন লুকিয়ে রাখছিস, কেউ নিয়ে নেবে? হ্যাঁ রে, একটা বড় বৌদি ছেলের সঙ্গে পরিচয় করলাম, এটা ছোট বৌদির মেয়ে, আর একটা মেজে বৌদিরও মেয়ে আছে, তাই এটা পরে ভিডিওতে তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখো। এখানে দেখ, বল কেমন আছো, বল। আমি পিপির সঙ্গে কথা বলছি, পিপিটা কেমন বলে দে, তুই বল কেমন আছে, তুই বল। আমি ভালো। ভালো? পিপি ভালো কি খারাপ? ভালো। চিকু দাদা কি করছে, ঘুম পড়েছে? তোমার মুখ দেখবে, দেখাচ্ছে। কেমন আছো, ভালো আছো? কেমন লাগছে দেখে? চুল বাঁধিনিস, কাল কি বেঁধে দেবো? হ্যাঁ, আর এদিকে কর্ণ এসে গেছে, হ্যালো কর্ণ। বৌদি আমাদের মাঝখান থেকে এভাবে চলে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি।
তার পরে দেখো আমি ওখানে ছিলাম, তার দুদিন পরের ভিডিও এটা। সেই ভিডিওটা দেখাতে আর ইচ্ছা করলো না, তাই তোমাদেরকে দেখালাম না, সেটা ভিডিও করে নিই। আর সেই টাইমে যে ওই মুহূর্তগুলো তুলি সেটাও মানে বেশ ভালো লাগছিল না। এই বাচ্চাটাকে দেখলে তোমাদেরও মনটা একদম কেঁপে উঠবে আর কি, ভালোবাসতে ইচ্ছে করবে। দেখো ছোট বৌদির মেয়েটা কান্না করছে, আর তারপরে ক্যামেরাটা দেখে চুপ হয়ে গেল। তো চিকু গেছিলো ওখানে, ওখানে গিয়ে ভিডিওটা শ্যুট করছে। তো দেখো মানুষের জীবনে আর কিছু নেই, কখন কে আসে কখন কে চলে যায় সেটা কেউ জানে না। দেখো কি সুন্দর বসে মোবাইল দেখছে, এই প্রাইভেসি ছোট বৌদির কাছে থাকে আর নিজের ঠাম্মির কাছেই থাকে, সে থাকতে খুব ভালোবাসে। আর আমাদের বোনেদের কাছে থাকে, এমন করি ও বেশ দিনটাকে কাটে, ভালোই থাকে। সে তো এখন ছোট, সে কিছুই বোঝে না যে আমার মা এই দুনিয়া আছে কি নেই, কিছুই বোঝে না, কিছুই বোঝে না কি করা যাবে। সে বাচ্চাটাকে দেখলেই মনটা যেন কি কান্না পেয়ে যায়। এই যে ছোট বৌদির মেয়েটা দেখো, একে আমি পুচকি বলে ডাকি, মুখে আঙুল ঢুকিয়ে এবার ও ঘুমিয়ে পড়বে বলে, এমন করেই ও ঘুমিয়ে পড়ে। তাই ও যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার মোবাইল দিয়ে দিয়েছে, এরপরে ওরা দুজনেই ঘুমিয়ে পড়বে, এমন করেই ঘুমিয়ে পড়ে। কি করবে বলো, কেমন করে তো ঘুমাতে হবে, দিনগুলো কাটতে হবে। কিন্তু সেই বাচ্চাটা বড় হলে সে নিজের মাকে খুঁজবে, কিন্তু সে আর পাবে না। ভগবানকেও এমন করা উচিতটা হয়নি বলো, তোমরাই বলো এমন করা উচিতটা হয়নি। কি করবে বৌদি, একটুখানি মুড়ি রাত্তালা খাচ্ছিল। আর চিকু গেছে ক্যামেরাটাকে হেলাচ্ছে ডোলাচ্ছে কি নাই করছে। তো চলো আমি মেজে বৌদির বাবুটাকে দেখাই, ছোট্ট বাবুকে। এই দেখো এই রুমের মধ্যে এসে গেছে, এই দেখো বাবুটা এখানে, চিকু বাবুটার সঙ্গে গিয়ে ক্যামেরা অন করে আর খেলা করছে। এই দেখো ছোট্ট বাবু, এর নাম আছে সিয়া। এই দেখো চিকু তো মামার বাড়ি গেলে খুবই মস্তি করে, তিন তিনটে বাচ্চা আছে, তাদের সঙ্গে সারাদিন হই হই করতে থাকে। আর এখানে তো থাকে তো একা থাকে, কিন্তু মার বাড়িতে গেলে খুব এনজয় করে খুব। আর দুষ্টু তো এত হয়ে যায়, বদমাশি প্রচুর করে ওখানে গিয়ে, আরো বেশি একদম কথা মানে আমার শোনে না, যেন কি একবারে আমাকে যেন ভুলেই যায়। দেখো এখানে ও খেলা করছে, কি সুন্দর বাবুটা, কি কিউট দেখতে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কিউট দেখতে। পুচকি এসেছিলো এই ঘরে, দেখে আবার পালিয়ে গেল, চিকু যেই ধরতে গেল সেই পালিয়ে গেল। তো দেখো চিকু কেমন খেলাধুলা করছে ওর সঙ্গে, বাবুর সঙ্গে। কদিন কাটিয়ে আবার আমরা নিজের বাড়ি ফিরে আসছি, কি করব, নিজের কাজে নিজের জায়গায় তো যেতেই হবে। তো তারপরে আমি আর চিকু এই যে চলে আসছি, বন্যাও হয়েছিল, কত জল ছিল, প্রচুর জল ট্রেনে দেখছিলাম। আর চিকু বসে আছে চুপচাপ, ও ভাই বোনদেরকে খুব মিস করছিল। আর আমার গলাটা খসখস করছে, কথা বলছি তাই খসখস করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়েছে তো তাই গলার আওয়াজটা এমন হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক।